বানত জলমগ্ন কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান। উদ্যানখনের 90% বনশিবির বর্তমান জলমগ্ন। বানর প্রকোপ বৃদ্ধি পাত উদ্যানের একাংশ বন্যপ্রাণী হাইল্যান্ডত আশ্রয় লৈছে, যদিও একাংশ বন্যপ্রাণী 37 নং রাষ্ট্রীয় ঘাইপথ অতিক্রম করে কার্বি পাহাড়ের দিকে ধাবমান হয়েছে। বুড়াপাহাড় বনাঞ্চলের হাতীকেপ এলাকাত রাষ্ট্রীয় ঘাইপথ অতিক্রম করে কার্বি পাহাড়ের দিকে গতি করেছে উদ্যানের হাতী। বন্যপ্রাণীক সুরক্ষা দিয়ার হেতু রাষ্ট্রীয় ঘাইপথত হস্তম হয়ে আছে বনকর্মী আর পরিবহন বিভাগের লোক। আমি এতিয়া ইফালৰ পৰা ইফালে চাওঁ, পানীটো বাহিৰে আছে, খৰচটো মানুহ আছেই, সেইকাৰণে যত হাতী বা পাৰ হ'ব তেতিয়া অকণ ৰৈ দিওঁ, গাড়ী চাড়ী ৰখাই দিওঁ, যাতে একো দুৰ্ঘটনা নোহোৱাকৈ এইটো পাৰ হৈ যাব পাৰে। এইটো পাৰ হ'বই, আপোনাৰ পানীটো বাঢ়িছে কাৰণে এতিয়া পাৰ হ'বই দেখোন এইটো সময়তে। আৰু এতিয়াতো হিচাপটো এতিয়া ক'ব নোৱাৰিম, কাৰণ কালিটো পাওঁতে আমি দুটা পাইছোঁ, আজি এতিয়ালৈকে ৰাতিপুৱাটো নাজানো বাৰু, এতিয়া আমি অহাৰ পাছৰ পৰা এটা জাগ এইটো পাৰ হৈছে। এটা যান বাহন আমাৰ মেচিন আছে আৰু অট'মেটিক কেমেৰাও লাগি আছে, আৰু আজি প্ৰায়টো পানী দেখি পেলাই মানুহে বহুত লাহে লাহে গৈছে। দুই এখন তাতে আছে যদিও সেইখন আমি যিখন পাৰোঁ আমি ডিটেক্ট কৰিছোঁ, সেইখন আমাৰ চালান কটা হ'ব, অনলাইন চালান কটা।